আপনি আমার চিন্তা মুক্ত করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অগ্নিদেব রায়, এমন প্যাচ কষবো না যে দেখবি ঝিলি চ্যাম্পিয়ন হবে, আর আমি দু হাত তুলে নাচবো আর সিটি মারবো। হ্যালো, বিশ্বনাথ বলছি। নাচ বাংলার ফাইনালের মাস্টার প্ল্যান রেডি, সবার সাথে আলোচনা করে ভোটিং এসএমএস এর মাধ্যমে স্থির হয়েছে পাঁচজন ফাইনালিস্ট। দিগি মুখার্জি, অরিত্রী দাস, রিকি প্রিয়াঙ্কা, আসমানি রায় আর ঝিল মুখার্জি। ঝিল মুখার্জি নাচ বাংলার মঞ্চ অব্দি পৌঁছবে না বিশ্বনাথ। মিস্টার রয়, আমি ঝিলকে যতদূর চিনেছি তাতে নাচ বাংলার মঞ্চ অব্দিও পৌঁছাবে, চ্যাম্পিয়ন হবে। বাজি বাজি বাই। ড্যাডের ফোনটা এখানে। ড্যাড, 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 মিস্টার মুখার্জি ফোনটা বেজে গেল, উনি ধরলেন না, এখন উপায় ছিল। আমি বিশ্বনাথ, সারা পৃথিবীর সঙ্গে বাজি ধরেছি তুমি জিতবে বলে। তুমি গড়পড়তা সাধারণ মেয়ে নও, তোমার লড়াইয়ের ক্ষমতা অসীম। যে দর্শকরা তোমাকে ফাইনালে ফিরিয়ে এনেছে ভোটিং এর মাধ্যমে, তাদের জন্য তোমাকে জিততে হবে, জিততেই হবে, এটা আমাদের দাবি। আমি তোমার দাদার মতো, তাই ছোট বোনকে বলেছি এ আমার রাখির দাবি। ইউ হ্যাভ টু রক। কার ফোন? আমার গলার কাঁটা, বিশ্বনাথ সাথে বাজি হলো। কি বাজি? ও বললো যে ঝিল মুখার্জি নাচ বাংলার চ্যাম্পিয়ন হবে, আর আমি বললাম ও নাচ বাংলার মঞ্চ অব্দি পৌঁছবে না। আই মিন ইট। কে তোমায় এত রাতে এসএমএস করলো দেখি? ডিলিট করে দিলে? এসএমএস ছিল এত রাতে? কি গোপন করলে তুমি বলো, বলো, বলো আমায় বলো। জানো ঝিল মুখার্জি বলেছিল, হ্যাঁ এই ড্রয়িং রুমে দাঁড়িয়ে আমাকে বলেছিল যে বিয়ের দিন ও নীলকে বরণও করবে, আবার নাচ বাংলা মঞ্চের ফাইনালে গিয়ে পারফর্মও করবে। তাহলে তোকে ডবল রোল প্লে করতে হবে, দ্বৈত ভূমিকায়। তুমি এসব নিয়ে চিন্তা করো না, তুমি যাও আসমানিকে ভালো করে নাচ প্র্যাকটিস করো, ওকে জিততেই হবে। ইয়োলো, যাও। কেন জানি না অগ্নি, আমার বারবার মনে হচ্ছে এত সহজে ঝিল কি নিজের জমি ছেড়ে দেবে? কিছু তো একটা গোপন করছই তুমি, ড্যাড আর বড়টা। তবে একটা কথা মাথায় রেখো, যদি তোমার জন্য, তোমার জন্য আমার বিয়ে ভেঙে যায়, তাহলে আমি তোমায় মেরে নিজে মরব।
काम मेरे आंधी है उठी अस्तम खड़ी हूँ मैं सांसों में बांध अपनी सांस निश्चित खड़ी हूँ मैं दुनिया से जीती जीती खुद से हारी बस ध्वस्त खड़ी हूँ मैं যদি তোমার জন্য তোমার জন্য আমার বিয়ে ভেঙে যায় তাহলে আমি তোমায় মেরে নিজে মরব মধুকৈটব বিধ্বংসি বিধাত্রী এজে কপত কপতি দুজনে এখানে কি করছো বাবা দুজনে তো দুজনকে ছাড়া থাকতেই পারো না তোমরা এত প্রেম টিকলে হয় জানি শোনো ঢের হয়েছে তোমার মা মা শাশুড়ি মা মা দিদি ভাই বলেছে আগামী কাল তো জন্মাষ্টমীর পূজো কি বলেছে ভালো করে শোনো ঠাকুর ঘরে গিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজাবে বুঝেছো কি আশ্চর্য যাও নাচ বাংলায় গিয়ে কি করলে তুমি সেই তো মুখে কালি মেখে ফেরত চলে এলে পুনর মুশিক ভব যাও 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 বলছি না চাই তোমার বাড়ানো ওই হাত আমি তোমার আঙুল ধরে চলতে চাই আমার চলার পথে চলতে চাই কাছে আসতে চাই ভালোবাসতে চাই তোমার কাছে আমি আসতে চাই তুমি নেবে কি হাতে ধরবে কি আমার
কেস নম্বর 208/A/1990। ঘুষ নেওয়ার অপরাধে ভবানন্দ সেনের জেল। আর দ্বিতীয় অভিযুক্ত ও রাজ সাক্ষী অগ্নিদেব রায়। মাই গুডনেস, ক্যাসেট পাইরেসির বেতাজ বাদশাহ অগ্নিদেব রায়। এইবার বুঝেছি, অগ্নিদেব রায় বারে বারে ঘু ঘু তুমি খেয়ে যাও থান। খাবে না? চলো, অনেক রাত হয়েছে, চলো। তুমি যাও, আমি আসছি। ওহ অগ্নি, তুমি কেন এত চিন্তা করছো রাত দিন? তুমি দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের মেয়ে আসমানিও ওই নাচ বাংলা চ্যাম্পিয়নশিপের ট্রফিটা নিয়ে বাড়িতে আসবে, আর নীলের বিয়েটাও সুষ্ঠুভাবে হয়ে যাবে। চলো, আমি ডিনার সার্ভ করছি, এসো। না, আমি ভাবছি, আমি ভাবছি ঝিল যদি জানতে পারে যে পাবলিকের ভোটিংয়ের জন্য নাচ বাংলায় ও ফিরে এসেছে, তাহলে তাহলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আমি বলছি। তুমি এখন এসো তো খেতে, এসো। বাসু, যত টাকা লাগে খরচ করো, টাকা ছড়িয়ে সব কিনে নাও, সবাইকে কিনে নাও। আমার মেয়ে আসমানি চ্যাম্পিয়ন হবে। কি জানো বাসু, আমি বাবা তো মেয়ের আবদার ফেলতে পারি না। তুমি টাকা উড়াও, যত ইচ্ছে খরচ করো, ওই ট্রফি আমার চাই। সব কিনে নাও, সব সব কিনে নাও। জানি আপনার কাছে অনেক টাকা আছে, কালো টাকা। কে কে আপনি? আপাতত ঝিল মুখার্জির ধরে নিন ভাসুর। আর তাই বলুন, তা আমাদের কুটুম। এই রতি, শীঘ্রই এদিকে এসো, দেখো মেয়ের দাদা এসেছে। আরে বসুন বসুন বসুন। আরে ওকে ওকে, আপনি এত ব্যস্ত হবেন না। আমি এত রাত্রে, সরি আমি আপনাদের বিরক্ত করলাম। আমি অ্যাকচুয়ালি এসেছিলাম আপনার ঠিকুজি গোষ্ঠী নিতে। আমার ঠিকুজি? না, মানে পাত্রর। দেখুন, আমরা এ সমস্ত মানি না, ঠিকুজি বিচার, জটক বিচার। মানতে হয়, শুধু তো রাশি লগ্ন না, মানুষের চরিত্র বোঝা যায়। মানুষটা কেমন, সৎ না অসৎ, কালো ব্যবসা না সাদা, ক্যাসেটের পাইরেসি করেন। এক্সকিউজ মি, আপনি কি বললেন? কই কিছু না, জাস্ট একটু মজা করলাম আর কি। আপনি সত্যি ঝিলের ভাসুর? 100% আগমার্কা। তাহলে ঠিকুজিটা পাওয়া যাবে না, জটক বিচারও করা যাবে না। ধরে নিন না। ওকে, তাহলে তো আর সময় নষ্ট করে লাভ নেই। উঠি মিস্টার রয়, সরি আঙ্কেল, একটু চা টা কিছু। থ্যাংকস, চলি। বাই দ্য ওয়ে আঙ্কেল, যখন আমি ঢুকছিলাম আপনি বলছিলেন যে পাবলিক ভোটিংয়ে ঝিল নাচ বাংলায় ফিরে এসেছে। আমার বড় প্রিয় অনুষ্ঠান এই নাচ বাংলা, আর ঝিল কি ভালো নাচে বলুন।
কি হলো আঙ্কেল? আপনার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল কেন? কই না তো। তাহলে ঝিল নাচ বাংলার ফাইনালে নাচছে? না, ওদিন নীল আর স্নেহার বিয়ে, বাড়ির বড় বউ ঝিলের ওপর সব দায়িত্ব, ও শুধু নাচটা তো করবে না। কিন্তু ঝিলকে আমি যতদূর চিনি, ওর জীবনে জাস্ট দুটো ফ্যাক্টর, একটা ওর স্বামী সঞ্জু, আর দ্বিতীয় নাচ। চলি আঙ্কেল, তারা এই লোকটার নামটাই তো জানা হলো না। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আঙ্কেল, রঞ্জু বলছি। হ্যাঁ রঞ্জু, ঝিলের কোনো ভাসুর, আই মিন তোমার কোনো বড় দাদা আছে? না আঙ্কেল, আমরা তো দু ভাই, সঞ্জু আর রঞ্জু। তাহলে লোকটা কে? কোথায় যেন দেখেছি। ভবানন্দর সাথে নাম নিয়ে যা, তারি নামে গান গে যা, সে মেরো নাম।